আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস মাহাদি। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমার এলাকা থেকে আমরা যাচ্ছি সসরা টুর দিকে। সব ভাই দাদা সবাই এসে চলে আসছে অলরেডি গাড়িতে। দেন আজকে ব্লগটা এখান থেকে শুরু করতেছি আমাদের বাসার এলাকা থেকে। চলুন ব্লগটা স্টার্ট করি আর ভাগ করে যাচ্ছি সুন্দর মেনটেন করে। থ্যাংক ইউ মুহিম ভাই, ওনার অ্যাডজাস্টমেন্টে সব কিছু যাচ্ছি। আর হেলালকে থ্যাংক ইউ সো মাচ, রিদ্ধি সম্রাটকে। আমার চোখের অবস্থা বেশি খারাপ, দেন আমরা ব্লগটা স্টার্ট করি সাথে সাথে। সো ভাই ব্রাদার অলরেডি চলে আসছে, আমরা সবাই রেডি হচ্ছে এখানে। দেন আমরা এখান থেকে একটা রওনা দিব। আর একটা মসজিদ আছে, তো গাড়িটা পার্কিং করছি। দেন আমাদের রুয়েট হচ্ছে দেখতে যেতে হবে। দিকদের রাস্তাটা অনেক ক্লিয়ার করছে, দিকদের রাস্তাটা এই রাস্তা ধরে যেতে হবে ট্রেলটা। দেন আমাদের গাড়ি হাই সি আসছে, এই জন্য গাড়িটা যেতে পারবে না। তো ভাড়াটা সবাই অলরেডি সবাই রেডি, আমি তো পুবারি রেডি ভাড়া দিকে হয়ে আসছি। জমলে একটা ঘুম দিছি, তো গেল এখানে একটা জিনিস কাজ করলাম, নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে যাতে আপনারা এসে কষ্ট না হয়। আমাদের কিন্তু অনেক দূর থেকে হেঁটে আসতে হচ্ছে, অবস্থা বিষয়ে দেখতেছেন পুরো রাস্তা কাজ করতেছে। এখানে কিন্তু কারেন্ট আসার জন্য জিনিসটা আগে ছিল না। তো আর 2-4 মিনিট হাঁটলে আমরা চলে আসতে পারবো। আমরা কিন্তু মোড় থেকে হেঁটে 5-15 মিনিট হাঁটছি। মানে আমার কথা থেকে বুঝতেছেন, মানে আমি কথা বলতে পারতেছি না কারণ আমি এক্সাইটেড বেশি, কারণ রিসেন্টলি আসছিলাম। তো এই কাজ চলে আসছি, তুই দেখা যাচ্ছে একটু করে দেখতে ধর না। ও খুব এক্সাইটেড, গাইস বর্তমানে আছি এখন সরস্বতরা পানি ব্যবস্থাপনা অফিস একদম সময় একদম সামনে। ঠিক 3 বছর আগে যেভাবে আসছি সেম একই আছে, একটু চেঞ্জিং আসছে যাতে সুন্দর জিনিসটা থাকে। একটা স্পেশালিটি হচ্ছে যে এই জায়গাটাতে গ্যাস উঠে, তো এখন গ্যাস উঠে দেখি একটু যাই, গ্যাস একটু দেখে আসি। আর আমাদের উঠতে হবে এসিটা দিয়ে উপরে, ওটা লাইক এসিটা দিয়ে উপরে লাইক, দেন লাইক পার হই, দেন যেতে হবে যে ঝর্ণায়। সো গ্যাস উঠতেছে আমি দেখে আসি তাহলে গ্যাস গ্যাস। সো আপনারা এখন দেখছেন এই বুট বুট করতেছে, এটা গ্যাস, সব পুরোপুরি গ্যাস, প্রাকৃতিক গ্যাস। একটা পরিত্যক্ত মন্দির ছিল, দেন গ্যাসটা আসলে করা দরকার ছিল। গ্যাস পুরাতন, অনেক পুরাতন, আমি যখন আসছি তখন শুকনো ছিল, ওইখানে পর্যন্ত ঢোকা যায়, তো এখন বর্ষাকাল ওই জন্য। সো এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে, একটু ধৈর্য ধরুন, তাহলে একটু লাইটটা দেখতে হবে। পাহাড়ি গুলো থেকে সুপার এক্সাইটেড, সুপার এক্সাইটেড। মেদি ভাই এ ওয়াস সাদি যে হাসি হাসি কে হাসি আর কি আছে একটা স্যাড নিউজ হচ্ছে, এখানে টিকিটটা অফ করে দিছে,
দেন টিকিটটা আবার অন করছে, তো ভাইয়ের সাথে কথা বলছে ভাই টিকিটটা অন করার রিজন তো অফ করছিল না, ওরা অন করার রিজন তো আগে অফ করছিল, এটা তো 6 মাস হয়ে গেছে অলরেডি টেন্ডার, ওরা আমরা কোনো পোস্ট পাইনি একটা কথা শুনেন, যদি অনলাইনে দেওয়া আছে অনলাইনে দেওয়া আছে, আমরা ফেসবুকে তো কাটাকাটি করার পর কোনো একটা গ্রুপে পোস্ট পাইনি, এটা স্যাড নিউজ, যে যে গ্রুপ আর অ্যাডমিনরা আছেন কষ্ট করে এটা একটু মাথায় রাখবেন, যে 20 টাকা করে টিকিট প্লাস লোকাবার ছিল 20 টাকা, এখন হয়ে গেলে 50 টাকা, সো এটা একটু ঘুরে বেচা হচ্ছে একটা চিন্তাভাবনা করে আসবেন, সো এটা একটা কি বলতাম বাসাটা পাস করতে হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে, আসলে এটা আগে থেকে বড় আদরটা ছিল আমাদেরকে, এটা তো না আপনাদের কেউ ছিলেন না, ওইখানে আমি মানুষ নিয়ে গেছি না, তাহলে আপনি ভোটও দিয়ে করেন না, তো গাইস কি বলতাম, সো এই জিনিসটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যাই হোক আমরা যখন আসছি চলে যেতে পারতেছি না, আচ্ছা দিদি সমস্যা নাই চলে আসছে শিফট করে যাবো, তো আমাদের শিপের পাইলট আছে এখানে অলরেডি দাঁড়ানো, ও দা ট্রাভেল আউট অফ যেখানে সেখানে থাকবে সবসময় থাকবে অল টাইম, এলাম না বলা মান তা আমিও লুটি যাই ফুল আর নতুন উঠে ধর তোকে অবশেষে জন্য কাছাকাছি আসছে এখন নৌকা থেকে নামছে সবগুলা, নামো দেখেন সবগুলো কাদা, ছেলেগুলো রাখি দাও কেন গাড়িতে, না হলে নিয়ে যাও নিয়ে যাও, তুমি কেন আসছো কেন ওইগুলা, নামো সকল পায়ে হাটে মানে সবারই বললাম শুনুন তো জানি তে কেমন লাগে ছেলে নিয়ে আসছে কেমনটা লাগে তো আমরা এখন ঝর্ণা থেকে ব্যাক করতেছি, মানে যাচ্ছি ওদিক দিয়ে অনেক আলি যাচ্ছি, পানি কম তো অনেক চিলছে, তো কি অবস্থা তোমাদের কেমন লাগছে, হ্যাঁ অনেক ভালো লাগছে, খুবই 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 ভালো, এখন চাল লয়ে আসছে মাছ, এখন মাছ ধরার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে, গুড নিয়ে মাছ ধরতে আমরা আমাদের শিপ চলে আসছে ওদিকে, শিপ চলে আসছে, আমি সবকিছু মোটামুটি যতটুকু পারছি না রিসোর্ট, তো ভাই কি অবস্থা তোমার, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো,
সবাই দোয়া করবেন, আসলে না আসলে বোঝাই যায় না, অনেক মজা, আল্লাহর কি লীলা খেলা চলে প্রকৃতির মধ্যে। ও দেখছেন কি অবস্থা, এখানে হাল চাষ করতে মনে লাগছে, সবাই হাল চাষ করে উঠছে, একদম হাল চাষ করার জন্য সামনে যাই এবার হ্যাঁ কথা খেলতে চলেছি। আমার সবসময় ভালো লাগে, কিন্তু পানির কারণে একটু মনটা ছোট হয়ে গেছে, তো আরেকটা সমস্যা ছিল, আরেকটা সমস্যা ছিল, না ওটা না বলা যাবে না। মুম ভাই আসছেন জল নাই রাকিব সিং এর অনেক কষ্ট, অনেক দূর গান গেছে কিন্তু উৎসাহ নিতে পারিনি। এই পর্যন্ত ব্লগ এন্ডিং করতে হচ্ছে, আমরা অন্য একটা প্লেসে মুভ করতেছি, তো আমরা এখান থেকে যাচ্ছি এখন বাঁশবাড়ির দিকে। আমরা অনেক আর্লি বেরোছি কারণ পানি কম, অনেক মজা, চিলিং, ফটোগ্রাফি, যারা ইনস্টাগ্রাম ফলো করেন নেই ফলো করতে পারেন, ওখানে আমি নেচার ফটোগ্রাফিগুলো দিই। তো সম্রাট আর তৈব আলী আছে এখানে, তো থ্যাংক ইউ সো মাচ আমাদের মুবিন ভাই প্লাস হেলাল সম্রাট উইথ মি, থ্যাংক ইউ সো মাচ। আর একটা ব্যাটটা হচ্ছে দেখুন, টিকিটটা চলে আসছে 20 টাকা করে, তো একটু নেবেন, আর প্লাস নৌকা ভাড়া 50 টাকা, কোনো কোনো ডিসকাউন্ট নেই, 20 টাকা। এটা বন্ধ করে দিছিল, আবার ওপেন কেন করছে সেটা আমি জানি না, ওরা কোনো গ্রুপে পোস্ট পায়নি, অনেক আসার আগে অনেকগুলো খোঁজখবর নিয়ে আসছিলাম, তো দিয়ে দিয়েছি এক্সপেরিমেন্ট যা ছিল সব দিয়ে দিয়েছি। তো ব্লগ কেমন লাগছে ওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যারা এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সেই সাথে যারা ফেসবুক দেখতেছেন পেজে একটু লাইক দিয়ে দিবেন। আর যাই হোক, আমরা আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে, বাজবাড়ি খেতে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই বেশি না, এই ফুল পোর্টাল বানায় এই বেল বাড়ি দাও।